ছাত্রদের যে প্রতিবাদ, ছাত্রদের যে ন্যায়সঙ্গত অধিকার, তাদের যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং হলগুলিতে মধুর ক্যান্টিনের সম্ভব স্থান থাকা প্রয়োজন, সে প্রেক্ষিতেই যাদের ছাত্রদল তাদের বক্তব্য তারা রেখেছে। ছাত্রদলের সভাপতি কাজী রহমত ইসলাম শ্রাবণ এবং সাইফ মোহাম্মদ জুয়েল, আপনারা দেখেছেন যে তাদের উপর হামলা করা হলো এবং মেয়েদের উপর কীভাবে হামলা করা হয়েছে। কুন্নি, জান্নাত, কুলি এবং মনসুরা সহ তারা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অনেক ছাত্র আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অতএব ছাত্রদল যে দাবি করেছে যে শিক্ষাঙ্গন, শিক্ষাসুস্থ পরিবেশ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন এবং ক্যাম্পাসে অবাধ বিচরণ এবং সকল ছাত্র সংগঠনের কর্মকাণ্ড তারা মুক্ত চিন্তা প্রকাশ করবে, মুক্তভাবে স্বাধীনভাবে, সেই লক্ষ্যে জাতীয় দলের ছাত্রদল তারা তাদের বক্তব্য রেখে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড চালাচ্ছে, সেখানেই আজকে বাধার সম্মুখীন। অতএব এই বাধা বিঘ্ন দিয়ে আপনারা দেখেছেন যখনই কোনো ছাত্রদের উপর যে সরকারি আঘাত করে থাকুক না কেন, সেখানেই কিন্তু প্রতিবাদ উঠেছে, প্রতিবাদের ঝড় উঠেছে এবং সেই প্রতিবাদের মধ্য দিয়ে যারা এই কর্মকাণ্ডে জড়িত ছিল সে সরকার কিন্তু দেখতে পারেনি আজকেও যে সরকারের ছাত্র সংগঠন আজকে এই কর্মকাণ্ডগুলি করছে, দখলদারিত্বের যে পজিশন নিয়েছে, ক্যাম্পাস দখল রাখবে, ক্যাম্পাস একটি ছাত্র সংগঠনই থাকবে, অন্যান্য ছাত্র সংগঠন কথা বলতে পারবে না, তারা পদাচরণ করতে পারবে না, তারা তাদের সভা সমাবেশ করতে পারবে না, তারা তাদের মিছিল মিটিং করতে পারবে না, তারা মধুর ক্যান্টিনে যেতে পারবে না, হলে থাকতে পারবে না, ক্যাম্পাসে যেতে পারবে না, এটা তো হতে পারবে, এইটাই জাতীয় ছাত্রদল বলেছে এবং সেটা তারা ন্যায়সঙ্গত বলেছে। কিন্তু জয় বলেছেন যে ক্ষমা চাইতে হবে, এই বিষয়টা আসলে কিভাবে দেখতে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার অধিকার একজন ছাত্রের রয়েছে, একজন ছাত্রের থাকবে এবং সেই ক্ষেত্রে যাদের ছাত্রদল তারা তাদের যে শিক্ষাঙ্গন সেখানে তারা যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি কেউ বলে থাকে যে বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না, ঢুকতে পারবে না, এটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত বক্তব্য এবং এই শিক্ষাঙ্গনে ঢোকার অধিকার সবার রয়েছে, সবার থাকবে। এখানে যারা আজকে এই ধরনের বাধা প্রদান করেছে, এই বাধা প্রদান করে কখনোই দীর্ঘ সময় থাকতে পারে। সুতরাং যাদের ছাত্রদল তারা ছাত্র, তারা ছাত্র হিসাবে ক্যাম্পাসে যাবে এবং মধুর ক্যান্টিনে যাবে, হলে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয় অভিভাবক হিসাবে এটা তার দায়িত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর তাদের দায়িত্ব, সব ছাত্র সংগঠনকে তারা তাদের স্বাধীন মতামত ব্যক্ত করবে, ছাত্ররা ক্যাম্পাসে থাকবে, ছাত্ররা তাদের প্রশাসন করবে। অতএব এটি সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব, উনি এ ব্যাপারে ঢাকা অভিভাবক হিসাবে দেখবেন, প্রয়োজন মতো পরিবেশ পরিষদে মিটিং ডেকে সকলের সহঅবস্থান নিশ্চিত করবে। ধন্যবাদ।